বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে প্রশ্নবিদ্ধ নয়, আজকে সারা বিশ্বে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ। যেহেতু বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের মানুষ যেভাবে চায় তারা একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন যেভাবে বাংলাদেশের মানুষ দেখতে চায়, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও কিন্তু তারা বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, আন্তর্জাতিক মানের একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন চায়। সেই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন এর আগে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের, তারাও একটা ডেলিগেশন এসেছিল, তারা বাংলাদেশের সমস্ত সব শ্রেণীর লোকজন, রাজনৈতিক দল, সুশীল সমাজ থেকে শুরু করে সকলের সাথে কথা বলে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন, এবং যাওয়ার পরে তারা সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। এখন যুক্তরাষ্ট্র থেকে ডেলিগেশন আসছে একই উদ্দেশ্য নিয়ে, তারা বাংলাদেশে নির্বাচনী যে পরিবেশ পর্যবেক্ষণ করতে আসছে, আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না। কারণ সকলের মনে আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে প্রশ্ন জেগেছে, তারা সেই প্রেক্ষাপটে বাংলাদেশে এসছে জানার জন্য, এবং তারা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছে, আরও কথা বলবে, আমাদের সাথে কথা বলার পরে আরও অন্যান্যদের সাথে কথা বলবে। তো কথা একটি ঘুরে ফিরে যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে হবে কি না, এবং হতে হলে কিসের প্রয়োজন, আমরা সেটা কিভাবে করা যায়। তো আমরা তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি এতদিন, যে শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে যেভাবে দেখতে চায়, যারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করতে চায় না তারা এটাকে একভাবে দেখবে, যারা সুষ্ঠু নির্বাচনের পক্ষে তারা একভাবে দেখবে, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। ইতিমধ্যে যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছে এখানে পরিবেশ নাই, এটার অর্থ কী? তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই, এটা ক্লিয়ার করে দিয়েছে। তারা যেটাই বলুক দিনের শেষে, তাদের পর্যবেক্ষণে তারা বলছে বাংলাদেশে কোনো পরিবেশ নাই। এরা আসছে একই পারপাসে আসছে, এরা ওদের মতামত দেবে, সুতরাং কে কী বলছে এটা কোনো কিছু আসে যায় না। বাংলাদেশে যে সুষ্ঠু নির্বাচন হয় না বলেই তো এই লোকগুলো এখানে আসছে, সুতরাং নতুন করে এখানে বলার তো কিছু নাই। সব কিছুর ব্যাপারে জানতে চেয়েছে, সব কিছুর ব্যাপারে জানতে চেয়েছে, তাদের উদ্দেশ্য তো সেটা। থ্যাংক ইউ।